ঘরে সুখ শান্তি ফিরে আনার 9 নম্বর খুব জরুরি একটা পয়েন্ট, সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বারসদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট লাগবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ। কেউ কারো দোষ খোঁজা যাবে না, কিন্তু আমরা দোষ খোঁজায় ব্যস্ত, ঠিক কি না? ইগো 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 আমাদেরকে শেষ করে দিল, ইগো প্রবলেম আছে না নাই? বৌমা শাশুড়ির দোষ খোঁজে, শাশুড়ি দোষ খোঁজে বৌমার, এগুলো আমাদের এলাকায় সোজানো করে নাই। হ্যাঁ আছে আছে আছে, ফ্যামিলিটা জাহান্নামের টুকরো হয়ে গেছে। বউ শাশুড়ি দেখতে পারে না, শাশুড়ি বউ দেখতে পারে না, আছে না নাই? এর কারণটা কি শুনি বলেন, তিনটা উত্তর নিব। এখান থেকে একজন বলেন যে বৌমা শাশুড়ির পিছনে লাগা থাকে আর শাশুড়ি বৌমার পিছনে লাগা থাকে। বৌমা শাশুড়ির ছায়া দেখতে পারে না, শাশুড়ি বৌমার ছায়া দেখতে পারে না, কারণটা কি? একজন এদিকে আওয়াজ করে, আত্মসম্মানের কারণে, তার মানে ইগো ইগো প্রবলেম। এদিকে একজন, ইসলামের জ্ঞান নাই মাশাআল্লাহ, আর এদিকে স্টার জলসা পাওয়া গেছে। স্টার জলসায় যা দেখায় ওইটাই ঘরে চলে না? স্টার জলসা হচ্ছে কেমন করে শাশুড়ির সাথে বউয়ের গিরিঙ্গি লাগানো যায়, এটার প্রশিক্ষণ, ঠিক কি না? ভয়ঙ্কর। তাহলে এগুলো দেখা বাদ দিতে হবে, এগুলো যতক্ষণ ঘরে থাকবে হবে না, হবে না। রিমোট কন্ট্রোল কেড়ে নেবেন, কেড়ে নিয়ে মাইল লাগাই দিবে। একটা ক্ষুধার্ত বাঘ এক মাস খায় নাই, তারপরে হরিণের মাংস পাইছে, ওই বাঘেরে বুঝ দিল, বাঘের কাছ থেকে হরিণের মাংস টেনে নেওয়া যায়, কিন্তু আমাদের মা বোনদের হাত থেকে হিন্দি সিরিয়ালের জন্য টিভির রিমোট কন্ট্রোল কেড়ে নেওয়া যায় না, দিবে না রিমোট কন্ট্রোল। তো এই জন্য আপনাদের কথা অনুযায়ী জি বাংলা স্টার জলসা হিন্দি সিরিয়াল হচ্ছে বৌমা শাশুড়ির গিরিঙ্গি বা দ্বন্দ্বের প্রধানতম কারণ। তাহলে হিন্দি সিরিয়ালকে ঝাড়ু পেটা করে বের করে দিতে হবে, এগুলোর সাথে মুসলিম পরিবারের কোনো সম্পর্ক না। আর কিছু কারণ আছে, এগুলো আমি বের করছি, শুনবেন। বৌমা শাশুড়ির এই ঝগড়ার প্রধান কারণ হচ্ছে জেনারেশন গ্যাপ, ঠিক কিনা? শাশুড়ি এক জেনারেশনের আর বৌমা আরেক জেনারেশনের, শাশুড়ি ভাবে একরকম, বৌমা ভাবে আরেক রকম। শাশুড়ি চায় বউর উপর খবরদারি করতে, বউ চায় শাশুড়ির উপর খবরদারি করতে। এই ডমিনেটিং এর কারণে কিলাকিলি আছে না নাই? আহা, এটা ঠিক না। আমার শাশুড়ি মায়েরা যারা আছেন, প্রথমে শাশুড়ি দিয়ে শুরু করি, আমার মাইকের আওয়াজ যে ঘরগুলোতে যায়, আমার শাশুড়ি মাদেরকে বলবো বউদের উপর অত্যাচার করবেন না। ছেলেরা প্রশ্ন করে, তোর কাছে তোর বউ বড় না আমি বড়, আছে না নাই? এটা একটা প্রশ্ন হইল, তোর বউ বড় না আমি বড়, দুইজনেই বড়। তো এক ছেলে সুন্দর উত্তর দিছে, আমার কাছে ভালো লাগছে উত্তরটা শুনে। এক মা প্রশ্ন করছে, তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম, জীবন যৌবন তোর জন্য শেষ করলাম, আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল। এবার ছেলে উত্তর দিছে, মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্টটাই না করছো জীবনে, 10 মাস আমারে পেটে ধারণ করলে, খাইতে পারো নাই, বমি করছো খালি, ওষুধ খাইছো, তোমার পেট কেটে আমারে বের করা হয়েছে, 2 বছর আমারে দুধ খাওয়াইছো, পেশাব পায়খানা পরিষ্কার করেছো, বয়স যখন 3-4 তখন তোমার আমি মা ডাকছি, এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো, আর আরেকবারের মাইয়া এই ঘরে আইসে তোমার মা ডাকা শুরু করছে, যেই মেয়েটা তোমারে মা ডাকে সে আমার আপন হবে না কেন মা? না এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা, আমার লালন পালন করলা, 10 মাস পেটে ধরলা, পেশাব পায়খানা পরিষ্কার করলা, এরপরে মা ডাক শুনতে পারছ, আর আরেক বাড়ির মেয়ে জানা নাই চিনা নাই এসেই তোমার ডাকা শুরু করছে মা। তো যে আমার বারে মা ডাকে তার স্থান তো আমার কলি যায়, ঠিক কিনা? শাশুড়ি আম্মারা যারা আছেন, প্লিজ বৌমাদেরকে কষ্ট দিয়েন না,
অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে রেগে যায়, পদে পদে স্ত্রীর ভুল ধরে, বউয়ের ভুল ধরে, আছে না নাই? এটা করবেন না, সে তো নতুন, আপনার অনেক এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে, তাকে সময় দিন, তাকে ভালোবাসুন, ঠিক কিনা? না বুঝে সামান্যতে বৌমারে বদদোয়া দেয়, এরকম আছে না নাই? কিন্তু বুঝতে চায় না, বৌমারে যদি বদদোয়া দেয় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি, পেটে ধরা যে ছেলে, ছেলের পরিবারের কিন্তু ক্ষতি, তার আপন নাতি নাতনিদেরই ক্ষতি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বৌমাকে বদদোয়া দিয়েন না, বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন। সমাধান আমি দিচ্ছি, কেমন দেখতে হবে? নিজের মেয়ের মতো। নিজের মেয়ে সকালে ঘুম থেকে ওঠে 11টা, ওইটা সমস্যা নাই, বৌমা কেন উঠলো না, ওইখানেই ঝামেলা, আছে না নাই? মেহরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন, নিজের মেয়ের যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন। আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন, মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেকবারের বউ হয়ে কয়েকদিন পরে যাবে। আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওই রকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে, চিল্লায় বলেন ঠিক কিনা? খবরদার, টিট ফর ট্যাট, ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। এজন্য শাশুড়ি আম্মা জানারা যারা আছেন, বৌমার সাথে খারাপ আচরণ করবেন না মেহরবানি করে। মা আরেকটা প্রশ্ন করবেন, মা বিয়ের সময় আপনি কেমন ছিলেন? ওই দিন দেখবেন বুড়ি আর বুড়ি নাই, জুয়ান হয়ে গেছে। ওই দিন বলবে মা আমি অনেক সুন্দরী ছিলাম, আমার মাথায় অনেক চুল ছিল, আজকে নাই। আমগো গ্রামে আমার সাথে সুন্দরী মাইয়া ছিল না। অতীতের স্মৃতিতে স্মৃতি হাতড়াতে হাতড়াতে তিনি হারিয়ে যাবেন। জিজ্ঞেস করবেন যে মা শীতকালে আপনাদের দেশে কি পিঠা বানাতেন, আপনি যখন ছোট ছিলেন আপনার বাচ্চাচারা কি করতো, এগুলো জিজ্ঞেস করলে উনি স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে চোখ দিয়ে দাঁড় দাঁড় করে ওনার পানি ঝরতে শুরু করবে। আপনার জায়গায় ওনার হৃদয়ের মনি কোঠায় এমন জায়গায় পৌঁছবে আপনার ছাড়া উনি কিছুই বুঝবে না। বৌমারা এই অল্প কিছু টিপস অবলম্বন করে আপনার আপনাদের শাশুড়ির মনকে জয় করতে পারে। শাশুড়ি বৌমার দ্বন্দ্ব আমরা চাই না, আমরা চাই শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো জানা, আর বৌমার শাশুড়িকে আপন মায়ের মতো ভালোবাসুন, ঠিক কিনা? এই মিউচুয়াল রেসপেক্টই পারে শাশুড়ি বৌমার দ্বন্দ্বকে দূর করতে, আর ঘরটারে শান্তির টুকরা বানাতে। আওয়াজ করে বলেন ঠিক কিনা?